আত্মগোপনে ওবায়দুল কাদের, তাকে নিয়ে নতুন গুঞ্জন। জানাবো হাসিনা সরকারের ঋণ পরিশোধের চাপে এখন অন্তর্বর্তী সরকার। এবং সর্বশেষ জানাবো ডেঙ্গু কিট উদ্ভাবনের মিথ্যা নাটক, আওয়ামী লীগের আমলে কি ঘটেছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আত্মগোপনে ওবায়দুল কাদের, তাকে নিয়ে নতুন গুঞ্জন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে নতুনভাবে গুঞ্জন ছড়িয়েছে। গুঞ্জনের পরের দিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হালি শহরের শান্তিবাগে কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে। এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেওয়া তথ্য থেকে জানা যায়, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার দলীয় কর্মসূচি ঘোষণার পর ওবায়দুল কাদের নিজের দায়িত্ব ও এক ধরনের ঝুঁকি এড়াতে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এতে খুব একটা সুবিধা পাচ্ছেন না তিনি, কেননা ভারতেও তাকে আত্মগোপনেই থাকতে হবে। দেশে আগে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের রোশানল থেকে বাঁচতে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভারতে লুকিয়ে আছেন বলেই অনেকে জানিয়েছেন। তাদের ভাষ্যমতে ক্ষুব্ধ নেতারা ওবায়দুল কাদেরকে হন্য হয়ে খুঁজছেন। তার সঙ্গে দেখা হলে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটতে পারে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলের কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন। তাদের কয়েকজন সোমবার জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন, তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনেও কথা হয়নি। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, ওবায়দুল কাদের শুক্রবার শেষ রাতে সিলেট কিংবা ময়মনসিংহ সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত যান। পাসপোর্ট ছাড়া বিমানে দেশ ছাড়ার সুযোগ না থাকায় তাকে শুক্র ও শনিবার সীমান্ত এলাকায় অবস্থান করতে হয়েছে। পরে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে রোববার ভারতের অভ্যন্তরীণ পথে চলাচলকারী বিমানে করে তিনি কলকাতায় যান। স্ত্রী ইশরাতুন্নেসা তার সঙ্গে নেই। ভারতে যাওয়ার আগে ওবায়দুল কাদের আগস্টের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরে যান। সেখানে তিনি তার নিকট আত্মীয় প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুর বাড়িতে অবস্থান নেন। তখন থেকে ভারতে ঢোকার অপেক্ষায় থাকেন। এর আগে তিনি গুলশানে একটি বাড়িতে আত্মগোপনে ছিল। সেখানে আগে থেকেই আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। পরে 24 আগস্ট পান্না ভারতীয় সীমান্তে মারা যান। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সর্বশেষ অবস্থান জানার জন্য গত 2 দিন তার মোবাইলের 2টি নম্বরে দফায় দফায় ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়, এমনকি হোয়াটসঅ্যাপও ছিল বন্ধ। আওয়ামী লীগ ঘরানার রাজনীতিতে ওবায়দুল কাদের বিরোধী নেতাদের কাছে দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানতে চাইলে প্রায় সবাই এক বাক্যে বলেছেন তিনি কলকাতায়, তবে রোশানল এড়ানোর জন্য আত্মগোপনে আছেন। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দলের সাধারণ সম্পাদকদের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। তারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দোষছেন। এজন্যই ভারতে ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির শঙ্কা রয়েছে বলে জানান পলাতক কয়েকজন নেতা। হাসিনা সরকারের ঋণ পরিশোধের চাপে এখন অন্তর্বর্তী সরকার। হাসিনা সরকারের ঋণ পরিশোধের চাপে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে যে পরিমাণ বৈদেশিক ঋণ এসেছে তার চেয়ে বেশি পরিশোধ করতে হয়েছে। পদ্মা রেল সংযোগ, মেট্রো রেল ও কর্ণফুলী টানেলের মতো মেগা প্রকল্পগুলোর ঋণ পরিশোধ শুরু হওয়ায় বেড়ে গেছে পরিশোধ। গত অর্থ বছরের একই সময়ের চেয়ে ঋণ পরিশোধ বেড়েছে $25 কোটি। অর্থনৈতিক সম্পদ বিভাগের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে বৈদেশিক ঋণ ছাড় হয়েছে $84 কোটি 61 লাখ, অথচ এই সময়ে বৈদেশিক ঋণ পরিশোধ করতে হয়েছে $112 কোটি 65 লাখ, যেখানে গত অর্থ বছরে একই সময়ে $87 কোটি পরিশোধ করতে হয়েছিল। গত অর্থ বছরের একই সময়ের চেয়ে ঋণ পরিশোধ বেড়েছে $25 কোটি 60 লাখ, যার মধ্যে শুধু আসল পরিশোধই বেড়েছে $31 কোটি। তবে চলতি অর্থ বছরে কমে গেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি। ইআরডি সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে পদ্মা রেল সংযোগ, মেট্রো রেল, কর্ণফুলী টানেল সহ বেশ কিছু বড় প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হয়েছে, যার ফলে বৈদেশিক ঋণ পরিশোধে আলাদা চাপ তৈরি হয়েছে। অথচ মেট্রো রেল বাদে পদ্মা রেল সংযোগ ও কর্ণফুলী টানেল থেকে তেমন রিটার্ন আসছে না, যা আয় হচ্ছে তার চেয়ে বেশি মেইনটেন্যান্সে খরচ হয়ে যাচ্ছে। সরকারকে নিজের তহবিল থেকে এসব প্রকল্পের ঋণ পরিশোধ করতে হচ্ছে।
ইআরডি সূত্রে জানা গেছে, বিদায়ী অর্থ বছরে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড $335 কোটি ঋণ পরিশোধ করতে হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে $68 কোটি বেশি। এর আগে কোনো অর্থ বছরে সরকারকে এত ঋণ পরিশোধ করতে হয়নি। সর্বশেষ 2022-23 অর্থ বছরে $267 কোটি ঋণ পরিশোধ করতে হয়েছিল সরকারকে। মূলত সুদের হার বেড়ে যাওয়ায় ঋণ পরিশোধে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। গত বছর শুধু সুদ পরিশোধ বেড়েছে $41 কোটি। চলতি অর্থ বছরে এই ঋণ পরিশোধের পরিমাণ $450 কোটি পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে চলতি 2024-25 অর্থ বছরের প্রথম তিন মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়া গেছে $2.74 কোটি, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল $288 কোটি। অর্থাৎ 2023-24 অর্থ বছরের তুলনায় প্রতিশ্রুতি কমেছে $285 কোটি। ইআরডি কর্মকর্তারা জানিয়েছেন, গত সরকারের সময় করা ঋণ চুক্তির প্রস্তাবগুলো বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন করে পর্যালোচনা করছে। এ কারণে উন্নয়ন সহযোগীদের কাছে ঋণ চুক্তি সম্পন্ন হচ্ছে না। তবে পর্যালোচনা শেষে প্রস্তাবিত ঋণের প্রক্রিয়া শুরু হবে এবং তখন লক্ষ্য অনুযায়ী প্রতিশ্রুতি আদায় হবে বলে আশা করছেন কর্মকর্তারা। কর্মকর্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক সহ বহুপক্ষীয় এবং বিভিন্ন দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগীরা বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে ঋণ ও বাজেট সহায়তার প্রাথমিক আশ্বাস দিয়েছে। চলতি 2024-25 অর্থ বছরে প্রথম তিন মাসে কোনো ঋণ প্রতিশ্রুতি পাওয়া যায়নি, তবে অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে $2.74 কোটি। 2023-24 অর্থ বছরের একই সময়ে অনুদান পাওয়া গিয়েছিল $9.05 কোটি এবং ঋণ প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল $279 কোটি। ঋণ ও অনুদান মিলে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল $288 কোটি। প্রকল্প প্রস্তুত ও কাজের অগ্রগতি না হওয়ার কারণে ঋণের প্রতিশ্রুতি এবং অর্থ ছাড় কমেছে বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মুস্তফা কে মুজেরি। তিনি কালের কণ্ঠকে বলেন, প্রকল্পের আওতায় অর্থ ছাড় হয়ে থাকে কাজের অগ্রগতির ওপর। যতটুকু কাজ হয়েছে সেটির ওপরই উন্নয়ন সহযোগীরা অর্থ ছাড় করে থাকে। যেহেতু এই দুই মাস আন্দোলনের কারণে কাজ হয়নি, তাই ঋণের অর্থ ছাড়ও কম হয়েছে। কাজেই অগ্রগতি বাড়লে অর্থ ছাড়ও বাড়বে, এটি সাময়িক। জানা গেছে, বাংলাদেশকে বাজার ভিত্তিক ঋণের জন্য উচ্চ সুদ পরিশোধ করতে হচ্ছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে সিকিউরড ওভারনাইট ফিনান্সিং রেট বেড়েছে। বর্তমানে SOFR 5% বেশি, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির আগে 1% কম ছিল। আবার বাংলাদেশের বাজার ভিত্তিক ঋণও ক্রমাগত বাড়ছে। এ কারণে বাংলাদেশকে এখন সুদ বাবদ বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে। ডেঙ্গু কিট উদ্ভাবনের মিথ্যা নাটক আওয়ামী লীগের আমলে কি ঘটেছিল? দুই যুগের মধ্যে গত বছর ডেঙ্গুর সব রেকর্ড ভেঙে দেয়। মশাবাহিত রোগটিতে মারা যান 1,705 জন, হাসপাতালে ভর্তি হন প্রায় 3.5 লাখ মানুষ। অথচ আগের 23 বছরে ডেঙ্গুতে প্রাণহানি ছিল 868 জন। প্রিয়জন হারিয়ে ঘরে ঘরে মাতমের মধ্যে ওই বছরের মাঝামাঝি আশার আলো দেখায় ভাইরাসটি শনাক্তে র্যাপিড অ্যান্টিজেন কিট উদ্ভাবনের ঘোষণা। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের নেতৃত্বে কিটটি উদ্ভাবন হয়। ঘটা করে তিনি কিটের সংবেদনশীলতার শতভাগ সঠিক ও কোনো ভুল রিপোর্ট দেননি দাবি করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন কিটের কার্যকরিতার পক্ষে সাফাই গান। তবে সমকালের অনুসন্ধানে কিট উদ্ভাবন নিয়ে বেরিয়ে এসেছে ভয়াবহ জালিয়াতির তথ্য। সংশ্লিষ্টরা জানান, কিটটি ডেঙ্গু ভাইরাস শনাক্তে শতভাগ কার্যকর নয়, দেশীয়ভাবে উদ্ভাবনও করা হয়নি। চীন থেকে কাঁচামাল এনে বাজার থেকে দেশীয় উপকরণ কিনে সংযোজন হয়েছে। এখানে নতুন উদ্ভাবনের কিছু নেই। এমনকি কিটের সক্ষমতা যাচাইয়ে সে সময়ে যে 3 ল্যাবে পরীক্ষা নিরীক্ষা হয় তাদের মূল্যায়নেও ডেঙ্গু ভাইরাসে শনাক্তে এর কার্যকারিতা মেলেনি। ব্যক্তিগত সখ্যের কারণে তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান $145 কোটি প্রকল্পটি মালা খানকে দেন। এমনকি তার সহযোগিতায় কিটটি চলতি বছর শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচিত হয়। কিট উদ্ভাবনে জড়িত নাম প্রকাশ না করার শর্তে BRICM-এর এক কর্মকর্তা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানের সহযোগিতায় $145 কোটি প্রকল্প পেতে ডেঙ্গু কিট উদ্ভাবনের নাটক সাজানো হয়। মালা খান কিট উদ্ভাবন নিয়ে যেসব তথ্য গণমাধ্যমে উপস্থাপন করেছেন সবই ভিত্তিহীন।
বিআরআই সিএমের একাধিক কর্মকর্তা জানান, দেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া, হেপাটাইটিস বি, ম্যালেরিয়া, কোভিড সহ বিভিন্ন রোগ শনাক্তের কিট আমদানি করতে হয়। এই প্রবণতা কমাতে দেশীয়ভাবে কিট উৎপাদনে 145 কোটি টাকার প্রকল্প নেয় সরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।